আমরা স্বপ্ন পূরণ করতে চাই। ছায়া প্রকাশনী শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ। কাজ করে আমার মেয়ে, এমন কাজ করে যে ঘরে খাবার জোটে না। শুটিং করে কি লাভ, যেখানে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে পারো না। ডু ইউ বিলিভ যে মানে এই ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে সত্যিকারের গডফাদার থাকা দরকার? আমার কোনো গডফাদার নেই তো। না, আমার সাত পুরুষে কেউ ক্যামেরার সামনে ফেস করেনি, মানে ক্যামেরার সামনে স্টুডিওতে গিয়ে ছবি তোলাতো আর কি, সবাই এরকম সন্ডগণ্ড হয়ে একটা ছবি তোলাতো, সেই ছবিগুলো আমার অ্যালবামে রয়েছে। বাট আদারওয়াইজ নোবডি ইজ ফেসড ক্যামেরা। আমরা আই ওয়াজ নট ক্যামেরা শাই, বাট আই জাস্ট হ্যাপেন্ড, আমি প্ল্যানও করিনি। ইয়র কোয়েশ্চেন ওয়াজ গডফাদার ইন দ্য ইন্ডাস্ট্রি। আমার তো কোনো গডফাদার ছিল না। আই কেম ফ্রম আ মুসলিম ফ্যামিলি, কনজারভেটিভ মুসলিম ফ্যামিলি বলবো না, আই কেম ফ্রম আ মুসলিম ফ্যামিলি, কাউকে চিনতামই না। উইদাউট আ গডফাদার ইটস নট ডিফিকাল্ট ইন দিস ইন্ডাস্ট্রি। এন্ড প্রচুর আর্টিস্ট আছে আজকের প্রজন্মের, তাদের কোনো গডফাদার নেই, তারা কি কাজ করে খাচ্ছে না? আগেন ইউ টু বিলিভ ইন ওয়ান থিং, ট্যালেন্ট ম্যাটার্স, ডেস্টিনি ম্যাটার্স, অ্যান্ড পেশেন্স ম্যাটার্স, ভেরি ভেরি ভেরি। অনেকেই এসছে, অনেকেই পেশেন্স হারিয়ে অনেকে চলেও গেছে, চলে গেছে, আমি জানি এরকম প্রচুর লোকদের। বাট যখন তোমার মনে হচ্ছে যে আমার কাছে কাজ নেই, আমার কাছে কাজ নেই, আমি হাল ছেড়ে দেবো, থিঙ্ক ইউ টু স্টিক অন। আই এম টেলিং ইউ, টু ইয়ার্স আই হ্যাড নো ফিল্মস। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।